হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপারস্টার দেবের আপকামিং সমস্ত বিগ বাজেটের সিনেমার নাম বলবো, তথা 2022 এবং 2023 সালে দেবের কোন কোন বাংলা সিনেমা আসতে চলেছে তো সেগুলোর নাম আমি বলবো। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এবং আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না। এক নম্বরে যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে সুপারস্টার দেবের টনিক, যেটা 24শে ডিসেম্বর মুক্তি পাবে। তো এই সিনেমাটা আমার কোথায় গিয়ে মনে হচ্ছে যে দেবের ক্যারিয়ারে এটা একটা খুব ভালো সিনেমা হতে চলেছে, কারণ একটা ফ্যামিলি ড্রামা সিনেমা যেখানে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তো পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, তনুশ্রী রয়েছে, বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এবং সিনেমাতে মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি। তো গানগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, তেলারটাও আমার ভালো লেগেছিল। তো আশা রাখবো সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে বেড়াবে, আশা রাখবো। দু নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে কিসমিস। তো কিসমিস দেবের ক্যারিয়ারে এটা কিন্তু একটা বিগেস্ট বিজে মানে ধামাকাদার সিনেমা হতে চলেছে, কারণ দেবকে আমরা বহুদিন পর একজন রোমান্টিক বয় হিসাবে পাবো। দেব অনেকদিন হলো রোমান্টিক লাভ স্টোরি সিনেমা করেনি, সে আগে যেরকম সিনেমা করতো মন মানে না বলি, প্রেমের কাহিনী বলি, সেই ধরনের সিনেমা এখন আর করে না। কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে কিসমিস কিন্তু সেই ধরনের সিনেমা হতে চলেছে এবং দেব এবং রুক্মিণী এই পেয়ার মানে দুজনকে একসঙ্গে দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো কিসমিস সিনেমাতে দেবের যেহেতু তিনটা রোল প্লে করছে তথা তিন রকমের চরিত্রে দেব ও মানে অভিনয় করবে, তো আশা রাখবো এখানে আমরা বিরাট কিছু চমক পেয়ে থাকবো এবং সিনেমাটা ভ্যালেন্টাইন্স ডে তথা সরস্বতী পুজোর সময় আসতে চলেছে। এবং কিসমিসের অফিসিয়াল টিজার আশা রাখবো 25শে ডিসেম্বর তথা দেবদার জন্মদিনে আসবে, এখন অবধি খবর। তিন নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে কাছের মানুষ, যেখানে আমরা দেব এবং বুম্বাদা দুজনকে একসঙ্গে দেখতে পাবো। পার্সোনালি বুম্বাদা বুম্বাদা বহুদিন হলো এই ফ্যামিলি ড্রামা যে কমার্শিয়াল যে ভাবটা ওই ধরনের সিনেমাতে করেনি, সে এখন কাকাবাবু করছে, গুমনামি করেছে, এরকম সিনেমা করে। কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে আবার একটা কমার্শিয়াল সিনেমাতে কাজ করা এবং সেখানে দেবের মতন একজন সুপারস্টার তার সঙ্গে অভিনয় করা, আমার মনে হয় 2022-এ বস দেব প্রোডাকশন হাউসের সব থেকে বড় হিট সিনেমা এটাই হতে চলেছে। এবং এই সিনেমাটা বড় সড়ো কিছু হবে, কারণ এই সিনেমাটা সম্ভবত 1শে বৈশাখে আসতে চলেছে এবং সিনেমাটা কোনো সিনেমার সঙ্গে ক্লাসে যাবে না, তো বক্স অফিস চুরমার করে দেবে, কারণ যেহেতু বুম্বাদা আছে, বুম্বাদার সিনেমা বরাবরই ব্লকবাস্টার। তো দেখা যাক কি হয় পরবর্তী সময়, তবে এটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। চার নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে কমান্ডো। তো কমান্ডো সিনেমাটা অনেকেই জানে যে এটা বাংলাদেশের সিনেমা, তাও বলে দেই যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গায় আসবে। যারা ভেবেছে যে এটা শুধু বাংলাদেশে তাহলে ভুল, কারণ বাংলাদেশে যখন আসবে তার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর এটা কলকাতা শহরে এসে যাবে এবং সিনেমাটা আপাতত বিগ বাজেটের সিনেমা মানে দেবের ক্যারিয়ারে আজ অব্দি যতগুলো সিনেমা আছে তার থেকে সব থেকে বিগ বাজেটের সিনেমা কমান্ডো। তো কমান্ডো সিনেমা 2022 ঈদে আসতে চলেছে, তো দেখা যাক ঈদে কীরকম কি লড়াই হয়। তবে ঈদ মানে বাংলাদেশে সাকিব খান, তো সাকিব খান ভার্সেস দেবের একটা লড়াই হবে, তো তখনই বোঝা যাবে যে কার ফ্যান বেশি, দেব না সাকিব খান, তো সেটা সময় বলবে। তবে কমান্ডো আসতে চলেছে। পাঁচ নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে দেব এবং মিথুন দুজনকে একসঙ্গে দেখা যাবে। তো মিথুন চক্রবর্তী মানে কি লেভেলের অভিনেতা, সে বারুদ, চিতা, ফাতাকেষ্ট, তুলকলাম একসময় বক্স অফিস আগুন লাগাতো, তার নামে টিকিট বিক্রি হতো, মানে মিথুন চক্রবর্তীর সিনেমা এলো হল হাউসফুল। নায়িকাকে, গান কি রয়েছে, সিনেমার গল্প কি, কিছু জানার দরকার নেই। তো সেই মানুষটা আবার ফিরতে চলেছে দেবদার প্রোডাকশন হাউসের মাধ্যমে, যেখানে দেব, মিথুন আরো অনেককে দেখা যাবে, সম্ভবত পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবে, লাবণী সরকার থাকবে, খরচ থাকবে, এরকম ভালো ভালো কাস্টিং থাকবে আমি শুনেছিলাম। তো এইটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে, তবে সিনেমাটা কবে আসবে এখনো কোনো ইনফরমেশন নেই, তবে এই সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। ছ নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে খেলাঘর। তো খেলাঘর সিনেমাটা বস আমার মনে হয় দেবের সমস্ত রেকর্ড কিন্তু দেব ভেঙে দিতে পারে, কারণ খেলাঘরে দেব এবং শ্রাবন্তী দুজনকে একসঙ্গে আবার দেখা যাবে, কারণ দেব শ্রাবন্তী অনেকদিন কাজ করেনি, তো সেক্ষেত্রে দর্শকরা কোথায় গিয়ে একটা বোরিং ভাব বা দর্শকরা কোথায় গিয়ে একটা দেবের প্রতি ক্রেজটা কমিয়ে দিয়েছিল, তো আবার দেব শ্রাবন্তী একসঙ্গে কাজ করতে চলেছে এবং এখানে আবার পাওলি দামকেও দেখা যাবে।
তো এই খেলাঘর সিনেমাটা দেব প্রোডাকশন হাউস থেকেই বেরাবে, এবং সিনেমাটা এখানে ত্রিকোণ মানে ত্রিকোণ প্রেমের যে লাভ যে অ্যাঙ্গেলটা সেটা থাকবে, তথা দেব শ্রাবন্তী একদিকে তাদের লাভ মানে ফ্যামিলি ড্রামার প্রেমটা দেখানো হবে, অপরদিকে দেব পাওলিদমের ভালোবাসাও দেখানো হবে। যেমন তো আমরা শেষ থেকে শুরু জিতের যে সিনেমাটা দেখেছিলাম, তো সেরকম সিনেমা এই খেলাঘর হতে চলেছে। তো দেখা যাক কি হয়, তবে বলে দেয় এই সিনেমাটা অরিজিনাল হবে, কোনো সিনেমার রিমেক হবে না। দেব শ্রাবন্তীর প্রত্যেকটা সিনেমা কিন্তু রিমেক, তবে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি অরিজিনাল হবে। 7 নম্বরে যে সিনেমাটার নাম বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে ধূমকেতু। আমরা বহুদিন হলো বাংলাতে দেব শুভশ্রী এক সময় যারা বাংলা সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, তাদের চ্যালেঞ্জ বলি, পরাঞ্জয় জুলিয়ে বলি, সেই সময় একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছিল বাংলাতে। তবে তারা এখন রিসেন্টলি কোনো কাজ করে না। তবে এখন যেটা খবর, ধূমকেতু যেটা 2015-16 সালের দিকে শুটিং হয়েছিল, তো ওই সিনেমাটা কবে আসবে? তো বলে দেয় ওই সিনেমাটা আপাতত যেটা চান্স ওটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে, তবে খুব জোর বেশি হলে এটা সিনেমা হলে আসতে পারে এটা 2023-এ, 2022-এ আসবে না, এটা 100% আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, অবশ্যই আপনাদের গ্যারেন্টি দিয়ে দিলাম, এটা 2023-এ নয় অনলাইন প্ল্যাটফর্মে নয় সিনেমা হলে আসবে, এখন অব্দি খবর। 8 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে রঘু দেখাত, ওয়ান অফ দ্য বেস্ট। দেব এবং SBF দুজন যখন একসঙ্গে কাজ করে, তখন বাংলাতে এক একটা সিনেমা বক্স অফিস ব্লকবাস্টার হয়। দেখুন, দেব প্রোডাকশন হাউসের সিনেমাগুলো কিন্তু সেরকম ব্যবসা করতে পারে না, কিন্তু SBF এর সঙ্গে যখন কাজ করে, গোলন্দাজ বলি, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, মানে এক একটা সিনেমা ইতিহাস তৈরি করে ফেলে। তো সেদিক থেকে দাঁড়িয়ে এই যে রঘু দেখাত সিনেমা, আমি যে গল্পটা যে পড়েছিলাম, গল্পটা বেশ ইন্টারেস্টিং। তো সেদিক থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বাংলাতে খুব খুব ভালো উন্নত মানের কাজ হতে চলেছে, এবং SBF এর ব্যানারে সব থেকে বিগেস্ট বাজেটের সিনেমা হচ্ছে রঘু দেখাত, এবং সিনেমাটা 2022-এ দুর্গাপুজো বা কালী পুজোতে আসবে এখন অবধি খবর। লাস্ট যে খবর সিনেমার নাম বলবো সেটা হচ্ছে, এখন অবধি সিনেমার নাম কি জানা যায়নি, তবে দেব এবং নুসরাত আবার একসঙ্গে কাজ করবে, এবং সিনেমাটা তোমার রাজাচন্দ্র পরিচালকের ভূমিকায় থাকবে। এটা একটি অ্যাকশন ধর্মী সিনেমা, এবং দেবকে একজন পুলিশ অফিসার চরিত্রে বা আর্মির চরিত্রে দেখা যাবে, এবং সিনেমাটা মানে কবে আসবে এটুকু খবর নেই, তবে দেব এবং রাজচন্দ্র নুসরাত একসঙ্গে কাজ করবে। পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, যেরকম দেব এখন এই যে তোমার যেরকম অন্য ধারার সিনেমা করছে, টনিক, গোলন্দাজ, এরকম হবে না, পুরোপুরি দেবকে যেরকম পাগলু, চ্যালেঞ্জ, এই যে চরিত্রটা প্লে করতো, সেরকম আবার দেবকে দেখা যাবে পরিচালক রাজাচন্দ্রের হাত ধরে। তো দেখা যাক কবে আসে বা কী রকম কী গল্প হয়, তবে আশা রাখবো ভালো কিছু করে দেখাবে। তো এটাই ছিল দেবের আপকামিং সিনেমাগুলো নিয়ে লিস্ট। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।